নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ছাতা, গ্রীষ্মের প্রচণ্ড রোদ হোক কিংবা বর্ষার বৃষ্টি, সর্বক্ষেত্রেই এই সঙ্গীটি অপরিহার্য। বাংলা সাহিত্যে রবি ঠাকুর, সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাদের সাহিত্য রচনায় এই বস্তুটির উল্লেখ বারবার এসেছে। এক কথায় বলতে গেলে, গ্রীষ্ম হোক বা বর্ষা, তা থেকে মাথাকে বাঁচাতে মানুষের ভরসা ছাতা। আবার একটি নয়, দুটি গ্রামের মানুষের রুটি রুজির ভরসাও যোগাচ্ছে এই ছাতাই। কিভাবে? আসলে হাওড়ার বাগনানে কাঁকটিয়া এবং মাসিয়ারা নামে দুটি গ্রাম রয়েছে, যে গ্রাম দুটি ছাতার গ্রাম নামেই পরিচিত। কয়েক বছর আগেও জেলার কৃষি প্রধান এই গ্রামের মানুষের একমাত্র রোজগারের পথ ছিল চাষবাস। তারপর গ্রামেরই কয়েকজন যুবক অন্য জেলা থেকে ছাতা তৈরির যাবতীয় কাজ শিখে গ্রামে ফিরে ধীরে ধীরে এই দুই গ্রামের পুরুষ এবং মহিলাদের কাজ শিখিয়েছেন। তারপর থেকে মাত্র কয়েক বছরে আমূল বদলে গিয়েছে হাওড়ার বাগনানের কাঁকটিয়া এবং মাসিয়ারা গ্রামের মানুষজনের জীবন জীবিকা। এমনটাই জানালেন রাজু পাত্র, যার হাত ধরে গ্রামের মানুষের এই ছাতার কারবারের সূত্রপাত। জি, 3 বছর করে টাইম লেগেছে, লেডিস দিকে শিখাতে বেশি দিন টাইম লাগে না। তখন মানে ব্যাপারটা ছিল, মানে কাজ শিখলেই হবে না, তেমন অনেক কিছু ব্যাপার ছিল, মিস্ত্রিদের সঙ্গে কাজ করলে কাজ করে, মানে 3 বছর করতেই হবে, বাইরে কাজে করতে গিয়ে যেটা সমস্যা হয় আর কি। 3 বছর কাজ করতেই হবে মিস্ত্রিদের সঙ্গে, তারপরে আমাদের লেবারে বসে গেছে। আর লেডিস দিকে 1 মাস টাইম লেগেছে, 1.5 মাস টাইম লেগেছে। মানে আপনারা নিজে হাতে শিখে তাদেরকে কাজ দিচ্ছেন? চার দিকে গাইছি। আপনার কাছে কতজন মহিলা কাজ করে? 120 জন। মানে তারা প্রত্যেকেই বাড়ির কাজ সামলে, তারপরে হ্যাঁ, কতটুকু করে কাজ করতে পারে মোটামুটি? ধরুন অনেক ঢের, যাদের হাত চালু মানে যারা ভালো শিখে গেছে তারা হচ্ছে 5 রন 7 রন কাজ করছে, যারা কম শিখে তারা 1 রন 2 রন। মানে সর্বাধিক কত টাকা ইনকাম করতে পারে প্রতিদিন? মোটামুটি পার ডে একটা লেডিস যদি ভালো যেটা কাজ করে, ধরুন মোটামুটি 300 টাকা 350 টাকা ইনকাম করে এক একদিন। আর ছেলেদের ক্ষেত্রে ধরুন 600 টাকা 500 টাকা 450 টাকা, যে যেমন কোনো কাজই ছিল না, হ্যাঁ, সব বেকার, সব বাড়িতে বসেই থাকে লেডিসরা। আজকের লেডিসরা কাজ পাচ্ছে, তাদের নিজেদের হাত খরচ চালাতে পারছে, সংসারে কিছু কেনাকাটি করতে পারছে। এই কতদিন ধরে এই বদলটা এলো? দেখুন, যতদিন আমি ব্যবসা করছি মোটামুটি সেদিন থেকে। বাড়িতে বাড়িতে তৈরি হচ্ছে নানান রঙের নানান ধরনের ছাতা। এই দুই গ্রামের যে বাড়িতেই চোখ যায় সেখানেই তৈরি হচ্ছে শুধুই রং বেরঙের ছাতা। কেউ তৈরি করছেন ছাতার হাতল, কেউ আবার করছেন ছাতার শিক বাঁধাইয়ের কাজ এবং অন্যান্য অংশ তৈরির কাজ, কেউ আবার সেলাই করে বানাচ্ছেন ছাতার কাপড়ের অংশটি। জানা গেছে প্রায় 30 রকমের কাজ করবার পর তৈরি হয় একটি ছাতা। আর এই কাজের মধ্যে দিয়েই এই দুই গ্রামের মহিলারাও দেখতে পাচ্ছেন আর্থিক উপার্জনের মুখ। এক মহিলা কারিগর সৌমি পাত্র জানালেন, সংসার সামলে তিনি ছাতা তৈরির কাজ করেন। তো কুলপি টাকাটা করছি, এরপর ভেতরে মাঝের দিয়াটাও আছে, ওটাও কুলপি টাকা বলে। হ্যাঁ, এটাকে কুলপি টাকা বলে। এই ছাতাটা কতদিন করছি? করছি বলতে এই 2 বছর ধরে করছি আর কি। 2 বছর? কোথা থেকে শিখেছেন? এখানেই শিখেছি। মানে মোটামুটি প্রতিদিনই করেন? কতক্ষণ সময় পান? তখন পাই আর কি করি, অত কিছু বাচ্চা আছে, এই দুপুরবেলাটা ঘুমালে গিয়ে বসলাম, এই তো একটু সময় পাই, ততটুকু সময় করি। সারাদিনে তো ক ঘন্টা বলতে পারবো না, এই ধরুন দুপুরবেলা এখন বসলাম, এবার তারপরে আবার বৈকালে উঠে কাজ সারলাম, আবার সন্ধ্যেবেলা একটু বসলাম, এই হ্যাঁ, তবু ওই 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিনে। আমি আপাতত 2 ডজন করে করি। 1 ডজন করলে কটা টাকা? 1 ডজন করলে যেরকম ছাতা সেরকম রে। আচ্ছা, এই ফোল্ডিং ছাতা 21 টাকা না কটাকা যেটা আমি ঠিক জানিনি। আচ্ছা, মানে যেরকম ছাতা সেরকম যেটা। আর এই ছাতা শিল্পকে ঘিরেই এই দুই গ্রামের মানুষ পেয়েছে রুটি রুজির পথ, মহিলারাও হয়ে উঠেছেন স্বনির্ভর। গ্রাম জুড়ে শুধুই রং বেরঙের ছাতা, যে ছাতার রঙে লাল সবুজ গেরুয়া যেন মিলে মিশে একাকার। হাওড়া থেকে রাজু ছায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।